গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মিতু। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার সাথে কে আছে দেখো। হ্যালো ফ্রেন্ড, তো আমি চলে এসেছি আজকে সেই ফ্রি খেতে। প্রতিদিনই ফ্রি খেতে চলে আসি, জানোই তো তোমরা মিতালিদের বাড়িতে কোনো ধান্দা ছাড়া আমি এদের বাড়িতে আসিনি। এর আগে একটা ভিডিও করেছিলাম, চ্যালেঞ্জ ভিডিও, তাতে আমি জিতে গেছিলাম। তো সেখানে বলা হয়েছিল যে আমি জিতলে আমি বিরিয়ানি পার্টি দেব, কারণ সব সময় চ্যালেঞ্জ হেরে আসছে, তো তার জন্য সেই চ্যালেঞ্জ। তো কি হচ্ছে দেখি, তো ওই জন্য আমাদের এখন হচ্ছে চ্যালেঞ্জটা হবে। তো আমরা এখনো গোছাইনি সবকিছু, গোছানোর থেকে শুরু করে কি চ্যালেঞ্জ হচ্ছে তোমাদের তো বলে দিলাম, বিরিয়ানি। তো বিরিয়ানি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই, তো আমরা এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত। আমরা এই জায়গাটাই করবো হচ্ছে বিরিয়ানি চ্যালেঞ্জ। জল এখানে রেডি, বাট বিরিয়ানি এখনো আনা হয়নি, দেখতেই পাচ্ছ। লাইটও কম, লাইট এখনো জ্বালাইনি, একটু কিপটেও হয়ে গেছে আমরা, কিপটে কিপটে। তো কোন লাইট জ্বালা, দুটো রড জ্বালিয়ে রেখেছে, সব লাইটে জ্বলবে। তো চলো আগে আমরা বিরিয়ানিটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে চলে এসেছি আমি বিরিয়ানি দেখাতে। তো এখানে দুটো প্লেট আছে, দুটো বাটি আছে গ্রেভি ঢালার জন্য, আর এখানে আছে স্যালাড প্যাকেটে, আর এই যে হচ্ছে গ্রেভি, এইটুকু গ্রেভি দুজনের হবে তো। তো আর এখানে আছে দু প্যাকেট বিরিয়ানি, যখন আমি ঢালবো তখনই তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই কিন্তু পানিশমেন্ট আছে, কিন্তু আমি এখন বলছি না, আমি জানি না কে হারবে কে জিতবে। আমি কিন্তু প্রচুর মানে খিদেতে আমার পেটের মধ্যে ইয়ে হচ্ছে, মনে হচ্ছে আমি জিতবো। তো আমি পানিশমেন্টটা লাস্টে তোমাদেরকে বলছি, পানিশমেন্টটা কিন্তু হেবি মজাদার হতে চলেছে, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে যে আমরা কেমন ভাবে চ্যালেঞ্জ করছি, কেমন ভাবে খাচ্ছি। তো যাও সুজন কি বলে একটু শুনে আসো পানিশমেন্ট পেতে। তো আমি তো খুবই এক্সাইটেড, বা একটু ভয় ভয় করছে যে কে জিতবে বিরিয়ানি চ্যালেঞ্জে। এর আগের দিন ও ফুচকা চ্যালেঞ্জে জিতে গেছিল, সেই কারণে বিরিয়ানি পার্টি আজকে। আর আজকের চ্যালেঞ্জে বিরিয়ানি পার্টিতে যে জিতবে সে পানিশমেন্ট দেবে অপরকে যে হারবে। তো দেখা যাক কি হয়, আমি যদি হারি কি জানি কি পানিশমেন্ট ভেবে রেখেছে, জানা নেই। সুজন কিন্তু খুব ভালো হাড় চিবে, ফেসও করে দিতে পারে, ওর সাথে আমি হাড় চিবো না, চ্যালেঞ্জ দিতে পারবো না। আমি হাড়টা খেতে খুব ভালোবাসি, তো তার জন্য হাড়টা একদম দুটো বাটিতে গ্রেভি নিয়ে নিয়েছি। তো এবার দেখার পালা কে জেতে কে হারে। একবারে সব দিয়ে দিস না, ঠিক আছে? এরকম একটু আস্তে আস্তে খাবি, যদি আমি জিতি তাহলে কি পানিশমেন্ট, সেটা তুই বুঝবি। আমার মনের মধ্যে কি আছে আমি ভেবে রেখেছি আমি কি দেবো, তুই মনে মনে ভাব তুই আমাকে কি পানিশমেন্ট দিবি, ঠিক আছে? আমি ভেবে রেখেছি। আর হচ্ছে পিছন থেকে 1 2 3 বলবে, তখন আমরা একদম স্টার্ট করে দেবো খাওয়া। 1 2 3 স্টার্ট। এই গ্রেভিটা কেমন হয়েছে? এই পাশে ব্যথা, এই পাশে এক পাশ দেখাচ্ছে, আর ও দুই পাশ দেখাচ্ছে। আরে তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি দেখি।
মাংস তো পড়েই থাকলো, তোমরা তো আগে রাইস নিয়ে সব মারামারি শুরু করে দিয়েছো দেখছি। আর বিরিয়ানির আলু কিন্তু একদম শেষ হয়, আলুটা খুব সুন্দর গলেছে, মাংসটাও গলেছে। দোকানের ভিডিও দেখে না পুরো ফ্যান হয়ে যাবে আমাদের, এত সুন্দর রিভিউ। না আগের তো জানলে তিন চার দিন না খেয়ে থাকতাম। এত কষ্ট কোনোদিন হয়নি। মানের চালেকে খোপড়ি তোড়বে। এরপরেও আসছে আরো চ্যালেঞ্জ, বৌদির সাথে চ্যালেঞ্জ, বান্ধবীর সাথে চ্যালেঞ্জ। বৌদি বাদাম বাদাম, আমাদের বৌদির আবার বাদাম বাদাম দেখতে পাবা তোমরা, তাই না বৌদিরা? আমি হাইয়া দিতে, আমি আজকে যেটা ভেবেছি, আজকে অনেক টাইম আছে হাতে, অবশ্যই আমি সেটা করবই। তোমার আজকে বিস্তার নেই, সবকিছু খেতে পারি। আমি বিরিয়ানি খেতে গেলে কোনো সময় ডিম খাই না, ডিম খেতেও কষ্ট হয় বিরিয়ানি খাওয়ার পরে। সুজনের আর শুধু ডিমটাই বাকি আছে। যেটা বলে হার, ওটা যখন ফেলবি দেখাবি কি অবস্থায় আছে, কি অবস্থায় নিচ্ছিস, কি অবস্থায়। পানিশমেন্ট দিবি কি অঙ্কার,
খাবা তুমি একটু? না দেখালে না ছুবড়ার অবস্থা কি? এই যে ছুবড়ার অবস্থা। ডিমটা খাবে এবার? আমি ডিমটা খাবো না, আমি যখন হেরে যাচ্ছে শুধু আগে একবার চ্যালেঞ্জ করতে গিয়ে তুমি তো জানোই না কি অবস্থা হয়েছিল আমার। অনেকে জানে, অনেকে জানে না। হাসপাতালে ভর্তি হয়েছিল কিভাবে ভুল করে হেরে গেছি বুঝতে পারলাম না। তোমার সাথে কোন চ্যালেঞ্জ, তুমি একটা আয়া খাতেই সব খেয়ে ভয় পরে ভিডিওতে তিনজন চ্যালেঞ্জ করবো, তিনজন মিলে চ্যালেঞ্জ হবে, তিনজন আমি সুজন আর তোমার দাদা পিছনে যে ক্যামেরার পিছনে আছে সে মানে সঞ্জয় দা, তা আমরা তিনজন চ্যালেঞ্জ হবে। সবসময় তো আমি জিতি, এ হারে দেখা যাবে তিনজনের মধ্যে কে কে ওর হেভি ট্যালেন্ট সেই পারে। যারা দুজন, যারা দুজন জিতবে তাদের দুজনকে যে হারবে সে পার্টি দেবে, কি খাওয়াবে সেটা তখনই ঠিক হবে, তখন ঠিক করা যাবে। তুমি আর পারলে না, আমার খাওয়া শেষ। তো ঠিক আছে, পানিশমেন্টের সময় আবার আসা হচ্ছে। তো এই যে পানিশমেন্টের জিনিসপত্র নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো দেখতে পাচ্ছো এখানে আছে ম্যাডামের মেকআপ কিটস। তো দেখা যাক এই সবটা মেকআপ আজকে আমি আর মুখে লাগাবো। আমি তো রোজ কত সুন্দর করে সাজ দেখি, আজকে ওকে কি সাজাই তোমাদেরকে দেখাবো অবশ্যই। আমি তো আজকে ওকে কট করে সাজাবো, কট করে। এটাই হচ্ছে পানিশমেন্ট আজকে, যে কট করে সাজে মিতুকে কেমন লাগে সেটা তোমরা দেখতে পাবে। তো দেখো এটা হচ্ছে আমার ক্রিয়েট করা নতুন লুক। ওহ মাই গড, তো এই লুকে ম্যাডামকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করতে একদম ভুলবে না। আর আমাদের এই চ্যানেলটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটি টাচ করে দাও যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। কেমন